আচ্ছা, আফিফ হোসেন কি বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটারদের একজন? প্রশ্নটা করতেই হচ্ছে। আফিফ যেভাবে সুযোগ পান আর কোনো ক্রিকেটার কি সেভাবে পান? অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ এইচপি দল, এটা সবারই জানা। সেখানে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক আফিফ, পাক্কা 100টা ম্যাচ আর 6.5 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজনকে মোটামুটি সব জায়গায় সুযোগ দেয়া হচ্ছে, এমনকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এইচপিতেও। ভাগ্যবান না বলে আর উপায় আছে কি? বাংলাদেশের হয়ে একটানা সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার রেকর্ড আফিফের। একটা সময় টানা 3.5 বছর টি টোয়েন্টির প্লেয়িং ইলেভেনে আফিফের নামটা কমন ছিল। এক সময় টানা 61টা ম্যাচ খেলে দল থেকে বাদ পড়লেন, আবার দৃশ্যমান কিছু না করেই দলে ফিরলেন, ওয়ানডে দল থেকে একবার বাদ পড়েন, এশিয়া কাপ দিয়ে ফেরেন, মাঝেও এক্সট্রাঅর্ডিনারি কিছু না করেই। গত বছরের ওয়ানডে বিশ্বকাপে সুযোগ মেলেনি, ঠিকই একই সময়ে তিনি খেলেছেন এশিয়ান গেমস। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ছিলেন না, সেই আফিফি কিনা ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বিশ্বকাপের বিমান ধরেছেন, ইউএসএ ওয়েস্ট ইন্ডিজে ঘুরে এসেছেন, এবার যাবেন অস্ট্রেলিয়ায়। সবার জন্যই যা ঐতিহাসিক এক ট্যুর। জানা গেছে আফিফকে জায়গা দিতে বাদ দিতে হয়েছে যুব বিশ্বকাপ জয়ী তরুণ মেহরাব হাসান অহিনকে। সারা বছর এইচপি ক্যাম্পে থাকা ক্রিকেটারদের বঞ্চিত করে অর্ধযুগের অভিজ্ঞতা সম্পন্ন জাতীয় দল ক্রিকেটারদের খেলিয়ে লাভ কি? না, সেটা আসলে এক দুইটা জিনিস চিন্তা করতে হয়। একটা যেমন আমাদের ওইখানে গিয়ে ইয়াং প্লেয়ারদেরকে যেমন নতুন পরিবেশে খেলার সুযোগ, একই সঙ্গে ওখানে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা, সেটাও কিন্তু ভালো রেজাল্ট করা একটা ইস্যু। আবার ওখানে আমাদের সামনে অস্ট্রেলিয়ার মতো একটা স্ট্রং প্রতিপক্ষের সঙ্গে আমাদের সিরিজ আছে, সেটাও কিন্তু আমাদের মাথায় রেখে এই সিরিজটায় টিমগুলি তিনটা ফরম্যাটের টিম বানানো হচ্ছে। একই টিম কিন্তু তিনটা ফরম্যাটেই খেলবে না, সো প্লেয়াররা আসা যাওয়ার ভিতরে থাকবে, যার যেখানে সুইটেবল সিলেক্টররা বসেছে, আমরা সিলেক্টরদের সঙ্গে আলাপ করেই কিন্তু বোর্ড এই ডিসিশনটা নিয়েছে যে আমরা কাদেরকে ওইখানে সুযোগগুলি দিব। 6.5 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বলার মতো 6টা ইনিংসও কি আফিফের আছে? একটু মিলিয়ে দেখা যাক। 2019 টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের সাথে 26 বলে 52, বছর দুই বাদে একই ফরম্যাটে নিউজিল্যান্ডের সাথে অপরাজিত 49, পরের বছর ইউএর সাথে 77, ওয়ানডেতে সেই বছরেই আফগানিস্তানের সাথে সেই ম্যাচ উইনিং 93, একই বছর সাউথ আফ্রিকার সাথে 72, জিম্বাবুয়ের সাথে 85। টপ ইনিংসের হালখাতা করতে গেলে এখানেই থামতে হচ্ছে, তবু আফিফ সুযোগ পান বারবার, প্রতিবার, তুমুল প্রতিভাবান বলেই। কিন্তু অর্ধযুগেও যদি কেউ প্রতিভা কাজে লাগাতে না পারেন, তার জায়গায় অন্য প্রতিভা পরখ করার সুযোগটাই কি নেওয়া উচিত না? আফনান পিয়াল, অলরাউন্ডার।